তো বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ একটি ডাল বড়া রেসিপি এখানে আমি হাফবাটি মটর ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা কুচি আর লাগছে লঙ্কা কুচি আর কিছুটা আম আদা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি পরে দেখাচ্ছি আর আম আদাটা যদি না থাকে দেবেন না ওটা নর্মাল আদা ইউজ করবেন তো এখানে আমি ডাল হাফ ডাল ভিজিয়ে আধ ঘন্টা ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এবার আমি এতে মিশিয়ে দেব নুন পরিমাণ মতো হলুদ কিছুটা কালো জিরে আর কিছুটা আমচুর পাউডার এটা আমার বাড়িতে তৈরি করা প্রতি বছরই বানায় আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি আমচুর পাউডার না থাকলে দেবেন না অসুবিধা নেই কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে দিলাম সনে পাতা কুচে মিশিয়ে দিয়ে আমি আবার একটু মেখে নেব কিছুটা মেখে নেওয়ার পর আরও দুটো ইনগ্রেডিয়েন্টস এখানে আমাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে একটু হিং অ্যাড করবো আমি একটু যেহেতু এটা নিরামিষ হচ্ছে নিরামিষ ডালভরা তাই এখানে হিং ব্যবহার করছি সামান্য হিং দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি আমাদা আমাদা না থাকলে আপনারা নর্মাল আদা ইউজ করবেন অসুবিধে নেই তো এই দিয়ে আবারও একটু আমাকে মেখে নিতে হবে নিলাম ভালো করে মেখে সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমাকে বড়াগুলো পরপর ভেজে নিতে হবে দেখুন মাখা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইয়ের তেলটা গরম হচ্ছে এবার আমি আস্তে আস্তে সেই মাখানো ডাল থেকে বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নেব তো আপনারা ইচ্ছে মতো শেপ দিতে পারেন ইচ্ছে করলে গোল গোল একটু বড়ো করেও দিতে পারেন তো আমি এই রকম একটু মিডিয়াম সাইজ করে শেপগুলো দিয়ে নিচ্ছি বড়ার এই বড়াটা নিরামিষ দিনে খুবই ভালো এবং সুস্বাদু খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা আপনারা গরমকালে শীতকালে যখন খুশি আপনারা চায়ের সাথে এনজয় করতে পারবেন সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে তো গরম গরম ডাল ভাতের সাথে পারবেন খেতে খুব ভালো লাগে গরম গরম ডাল ভাতের সাথে তো দারুণ তো দেখুন এইভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভাজতে হবে ভীষণ ক্রিস্পি হবে বড়াগুলো দেখুন খুব সুন্দর করে আমার বড়াগুলো ভাজা হচ্ছে লাল হয়েছে কি সুন্দর কালার এসেছে দেখো এরপর আমি বড়াগুলো ভেজে পিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এভাবে আমি আবার দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে ভাজা আমার একদম রেডি বড়া ভাজা তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে নিয়ে আসছি তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ ডাল বড়া রেসিপি অবশ্যই ট্রাই করবেন গরম ভাতে ডাল ভাতের সাথে তারপরে সন্ধেবেলা স্ন্যাক্সে অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানাবেন তো আজ আসছি বন্ধুরা আবার আসবো আগামী দিনে কোনো নতুন রেসিপির সাথে তবে আর একটা কথা আপনারা সবাই আমার পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে আমাকে উৎসাহিত করুন তো আজ আসছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন